ওয়েলকাম করতেছি তোশিবা কপিয়ার সলিউশন বিডির পক্ষ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সোবিয়াস, আজকে আমরা হচ্ছে আলোচনা করব, যেটা সেটা হইল আপনাদের প্রশ্ন নিয়ে এই পর্ব আমার। তো সোবিয়াস, এই ভিডিওটি স্পন্সর করতেছে টোনার কার্ডেস বিডি। আপনারা জানেন যে ব্ল্যাক টোনার হচ্ছে বাংলাদেশে বহুল প্রচলিত একটি টোনার। এইটার হচ্ছে বাজার মূল্য বর্তমানে 600 টাকার মতন। আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন, সেটা হচ্ছে 500 টাকা প্রাইস। বাংলাদেশ, সারা দেশে আমরা ডেলিভারি দিই, বাংলাদেশের যে কোনো প্রান্তে। সো বিয়ার্স, তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রশ্নোত্তর পর্ব। এটা হচ্ছে, আমরা সিরিজ আকারে কিছু ভিডিও দিব, যে যেন আপনাদের সব কোশ্চেনগুলো, যেমন ফেসবুক, ইউটিউব এবং আমাকে ফোন করে যে সমস্যাগুলোর কথা বলা হয়, সেই সমস্যাগুলো নিয়েই মূলত আলোচনা করব আমরা এই পর্বগুলোতে। তো আজকে আমরা শুরু করতেছি যেহেতু এটা হচ্ছে Part-1। আপনাদের কোশ্চেন থেকেই আমি অ্যান্সারগুলো দিব সরাসরি। আজকে আমরা ম্যাক্সিমাম কোশ্চেন নিয়েছি ইউটিউব থেকে। ইউটিউবের পর্বটা শেষ হয়ে গেলে তখন আমি ফেসবুকে যাব, এবং ফেসবুকের পর্বগুলো শেষ হয়ে গেলে অডিও কল রেকর্ড থেকে ভাবতেছি কিছু করা যায় কি না, এখনও শিওর না। যদি আপনাদের সাড়া পাই সেভাবে, সে তাহলে আমি ওই সলিউশনগুলো আপলোড করতে পারব। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথম কোশ্চেন লিখছেন প্রিন্স মাহমুদ ভাই, মডেল হচ্ছে 2026। লিখছে, ভাই আমার মেশিনে প্রথমে লেজার খারাপ ছিল, তার আমি লেজার পরিবর্তন করেছি, এখন আমার মেশিনে কোনো ফটো হয় না, শুধু সাদা বের হয়, এখন আমি কী করবো? ভাই, আপনি যেটা হয়েছিল, প্রথমে আপনি লেজারটা চেঞ্জ করছেন, হয়তো C26 অর C27 আসছিলো। এটা হচ্ছে বেসিক্যালি, যদি আপনার লেজার পরিবর্তনীয় না হয় সেক্ষেত্রে আপনাকে হাই ভোল্টেজ অথবা আপনার আর্থিং কানেক্টিভিটির দিকে যাইতে হবে। আমি আশা করি বুঝাইতে পারছি। যদি আসলে আপনার যদি লেজার খারাপ হয়ে থাকে, তাহলে চেঞ্জ করছেন আপনি অলরেডি, যদিও না হয় সেক্ষেত্রে আপনি হাই ভোল্টেজ এবং আর্থিং রিলেটেড প্রবলেম থাকতে পারে, যেমন লোয়ার চার্জার বা ট্রান্সফার ইউনিট যেটাকে আমরা বলি, ট্রান্সফার ইউনিটের ব্যাসিং চার্জের কারণেও অনেক সময় হয়। এবং ড্রামের সাথে, যেহেতু 2026, ড্রামের আর্থিং এবং ড্রামের সাথে যে হাই ভোল্টেজের আর্থিংগুলো আছে, এগুলোও মোটামুটি সমস্যা হইতে পারে। তো আশা করি আপনাকে আমি বুঝাইতে পারছি যে আপনি চাইলে এখন হাই ভোল্টেজ অর আর্থিং রিলেটেড প্রবলেমগুলো দিকে ধাবিত হতে পারে। নেক্সট কোশ্চেন করছেন দেশের বাইরে থেকে আছে, এগুলো কোশ্চেন আমি এখন আপডেট করে যাচ্ছি, দেশের মানুষের সেবা আগে করি। আচ্ছা, ইনি রিজাউল হক লিখছেন যে, প্লিজ আই ওয়ান্ট টু নো হাউ টু সেট আপ ওয়্যারলেস সেটিংস ইন তোশিবা স্টুডিও 2809A। আচ্ছা, 2809A, এটা যদি বড় মেশিনগুলো হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ওয়্যারলেস সেটিং করতে পারবেন এবং মোবাইলের মাধ্যমে প্রিন্ট দিতে পারবেন। সেক্ষেত্রে, আচ্ছা, আমি ওই কীভাবে মোবাইলের অ্যাপ সেট আপ করতে হয় আমি এই জিনিসটা একটু দেখাই দিব, নেক্সট ভিডিওতেই দেখাই দিব ইনশাল্লাহ, কীভাবে সেট আপ করবেন সেটা আমি দেখাই দেব। কিন্তু সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রিন্টার কিট, যেমন পি ভার্সনের মেশিনগুলোতে প্রিন্টার কিট এক্সট্রা কিনতে হয়, কিন্তু সি ভার্সনের মেশিনগুলোতে ওটা হচ্ছে বিল্টিং থাকে। তো যদি আপনার সি ভার্সনের মেশিন হয়ে থাকে, তাহলে আপনি অবভিয়াসলি সেট আপ করতে পারবেন, কোনো কিছুই করতে হবে না, জাস্ট আপনার মোবাইলের সাথে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসটা ইনস্টল করে নিলেই হবে। এবং ওয়্যারলেস সিস্টেমে যদি করতে চান, ওই অ্যাপসের মাধ্যমেই আপনাকে করতে হবে। এবং হ্যাঁ, এটাই আর কিছু বলতে চাচ্ছি না। নেক্সট কোশ্চেন,
বৈশাখী ডিজিটাল প্রিন্ট। আচ্ছা, টোনার এমটি দেখাই বারবার। আসলে টোনারের বিষয়ে আমি কয়েকটা ভিডিও দিয়ে দিছি অলরেডি, যেগুলোর আসলে মূল প্রবলেম হয় এক দুই নাম্বার টোনার, দুই চিপস ঠিক মতন অ্যাডজাস্ট হয় না, চার এবং ওই যে টোনারের পিছনের যে একটা হুইল থাকে যেটা ঘুরায় আর কি, টোনারের কালিটাকে ঘুরায় যেটা স্পাইরালও বলে অনেকে, ওইটা অনেক সময় অ্যাডজাস্ট হয় না, সেই ক্ষেত্রেও টোনার এমটি দেখাইতে পারে। আর টোনার নট রিকগনাইজেশন যদি দেখায় সেক্ষেত্রে আপনার বুঝবেন যে এটা আপনার টোনারের চিপসের সমস্যা। আর টোনার এমটি দেখাইলে এটা বুঝবেন যে আসলে এই টোনারটা এটার জন্য না, যেমন ওই ঘাটটা চেঞ্জ করে দিলে, যেমন একটা ঘাট কেটে দিলে, টোনার একটা ঘাট কেটে দিলে তাও চালানো সম্ভব হয়। আচ্ছা, ওই টোনারের আর একটা ভিডিও তাহলে আপনাদেরকে আমি দিব অতি শীঘ্রই, খুবই শীঘ্রই আমি তাহলে এই, কারণ টোনারে অনেকেরই বারবার প্রবলেম হচ্ছে ডুপ্লিকেট টোনার ইউজ করার কারণে। আর একটা বিষয় বলি, আর এই বিষয়টার জন্য হয়, যেমন একটা পলি টোনারের ওয়েট হচ্ছে 500 গ্রাম, আর আপনার যে টোনার কাটিস বাইরের যে মডেল আসে করি মানে 206 বা এই সিরিজেরই হতে পারে, তো এইটাতে হয় কি, এটার সর্বোচ্চ ক্যাপাবিলিটি থাকে 350 গ্রামের মতন, কিন্তু আমরা 500 গ্রামের একটা প্যাকেট অনেক মানে 300 গ্রামেরও ওভার করে দিই, সেক্ষেত্রেও কিন্তু টোনার এমটি দেখায়। আশা করি আমি বুঝাইতে পারছি। আমি আরও বলতেছি, যদি 300 গ্রামের একটা 350 গ্রামের টোনার প্যাকেটে 349 গ্রাম থাকে, 350 গ্রামের একটা টোনার কার্টিজে যদি আপনি 500 গ্রাম বা 400 গ্রামও যদি ভরান, সেক্ষেত্রেও কিন্তু টোনার এমটি দেখানোর সম্ভাবনা খুবই বেশি। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশা করি আমি বুঝাইতে পারছি। মাসুদ রানা ভাই লিখছেন, আমার তোশিবা মেশিন 223 আমাকে মেশিনের সেটিং চিহ্ন দেখায় এবং বডি গিয়ার চেঞ্জ করতে হবে, আমাকে একজন অভিজ্ঞ সম্পূর্ণ মিস্ত্রি দেওয়া যায়, পরে আমি যদি পারেন তবে আমার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। আসলে ভাই এখানে মিস্ত্রি বলতে কেউ নেই, এটা বলতে পারেন ভাবেরও কিছু না, আমরা যারা কাজ করি আমরা প্রফেশনালি কাজ করি এবং সবাই এখানে ইঞ্জিনিয়ার। আর আপনার লোকেশন দেন আমাদেরকে, যদি ঢাকার মধ্যে হয় তাহলে আমরা সার্ভিস প্রোভাইড করতে পারবো, আউট অফ ঢাকা আমাদের সার্ভিস এখন আপাতত আমরা কোথাও দিচ্ছি না। ধন্যবাদ সাথে থাকার জন্য। রিয়াজ আহমেদ ভাই লিখছেন, আমার দুইটা ডারমিটার হোল্ডার লাগবে, কারো কাছে থাকলে জানাবেন। ডারমিটার হোল্ডার কি ভাই, আমি জানি না, এটা আপনারা যদি কেউ জানেন ওনাকে জানাই দিন। এসবি সুহেল রানা ভাই, এভাবে প্রবলেম সলভ হচ্ছে না, থার্মোস্টার নতুন, হিটোলার নতুন ও তারপরেও সমস্যা হচ্ছে। আচ্ছা, ইনি মনে হয় আমার সাথে যোগাযোগ করছিল, ওই যে কোড দিয়ে যেটা 08 2002 দিয়ে যেটা করা হয় আর কি। আচ্ছা, যদি এভাবে না হয়, আপনার থার্মোস্টার্স নতুন, হিটোলার নতুন, এরপর সিগন্যাল আসতেছে, তাহলে বুঝবেন যে আপনার হয় বডির সাথে কোনো টাচ আছে, মানে হিটোলারের সাথে বডিতে কোনো টাচ আছে, এবং মাদারবোর্ড লাস্ট, আপনি আপনার মতন করে ট্রাই করতে থাকেন। নেক্সট কোশ্চেন হচ্ছে জয় দাস ভাই লিখছেন, কল ফর সার্ভিস 270-এর সলিউশন কী। আচ্ছা, কল ফর সার্ভিস মনে হয় ইনি C270 বলতেছেন। C270-এর জন্য যেটা হয় মূলত, প্রথমে হচ্ছে আপনার অনেক সময় দেখবেন যে ডকুমেন্ট গ্লাসের নিচে একটা স্ক্যানার যাওয়া আসা করে, স্ক্যানারে ময়লা জমলেও এটা হয়, যেমন C27-এর যেটা হয় এটা মূলত হার্নেস কেবলের সমস্যা বেশি হয়, আর C26 হচ্ছে ময়লা জমলে যে জিনিসটা হয় সেটাই আর কি।
ময়লাগুলো পরিষ্কার, ডকুমেন্ট গ্লাসের ময়লাগুলো পরিষ্কার করে দিলে বা স্ক্যানারের ময়লাগুলো পরিষ্কার করে দিলে C26 চলে যায়। কিন্তু C27 এটা যেটা হয়, হার্নেস কেবলটা রিকানেক্ট করতে হয়। যদি তারপরেও না হয়, সেক্ষেত্রে আপনি হার্নেস কেবলটা চেঞ্জ করে নিতে পারেন। হার্নেস কেবলের দাম খুবই কম, হয়তো বাজারে গেলে 300-400 টাকার মধ্যে পেয়ে যাবে, বা এরকমও পেতে পারেন, কারণ বাজারে এখন বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট আছে। তো আশা করি আপনাকে বোঝাইতে পারছি। মোস্তফা স্টুডিও ফটোকপি ভাই, এই মডেলের মেশিনে কিবোর্ড ভার্সন চায়না ও হয় নাকি ইংলিশ ভার্সন? আসলে এটা ডিপেন্ড করতেছে মেশিন আপনি কোথা থেকে কিনছেন। আচ্ছা, PRC ভার্সনের একটা আমি ভিডিও আপলোড দেবো, কথা দিচ্ছি। সেটা হচ্ছে, যদি সি ভার্সনের মেশিন হয় তাহলে অবভিয়াসলি চাইনিজ কিবোর্ডে চাইনিজ থাকে, এবং সি এর মধ্যেও কয়েকটা ভাগ আছে। ভাগ বলতে, ওই মেশিনগুলো নিয়ে এসে শুধু জাস্ট কিবোর্ডের ইটা চেঞ্জ করে দেওয়া হয়। যদি আপনার সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজই চায়না হয়ে থাকে, তাহলে মনে করবেন যে এটা আসলে চায়না। আর যারা নিয়ে এসে চেঞ্জ করে কিবোর্ডগুলো, ওই সে হয়তো আপনারটা চেঞ্জ করেনি। আর ইংলিশ ভার্সনের জন্য যেটা পি ভার্সনের মেশিন যারা ইউজ করে, অরিজিনাল যেটা বাংলাদেশে অরিজিনাল ডিস্ট্রিবিউটর একজন আছে, আমি নাম বলতেছি না, হয়তো অন্য কোনো একটা ভিডিওতে বলবো, তারাই শুধু প্রোভাইড করে পি ভার্সন। এছাড়া বাংলাদেশে পি ভার্সন আর কেউ নিয়ে আসতে পারে না, ভবিষ্যতে পারবেও না, ঠিক আছে? এখন বাংলাদেশে যারা ইউজ করতেছে, সবাই সি ভার্সনের ইউজ করতেছে। যারা থার্ড পার্টি নিয়ে আসতেছে, যারা 2-4টা মেশিন নিয়ে এসে দোকান দিয়ে বিক্রি করতেছে, আসলে এরাই পারবে, এছাড়া আর কিছু না। আচ্ছা, নেক্সট কোশ্চেনে, ইন্টারনেট ওয়েব মাই মেশিন শো টোনার নট রিকগনাইজ। আচ্ছা, আমি এটাই বলতেছিলাম কিছুদিন আগে, টোনার নট রিকগনাইজ হয়, যেটা আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যদি আপনার 2-1-1-6 এই সিরিজের মেশিন হয়, সেক্ষেত্রে আপনার রোড নিকোরাইজ আসে, তখন আপনার ওই যে ক্যান্টি কোডটা ঠিক করে দিতে হয়। তো ডিজিটাল মেশিনগুলোতে ক্যান্টি কোড ওইভাবে প্রয়োজন হয় না, তবে তার এক্ষেত্রে যেটা মূল, যেটা আপনার 2 নম্বর টোনার ইউজ করতেছেন, তো সেই জন্য টোনারের চিপসের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, ওই যে হুইলের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, তারপর সামনে যে ঘাটটা আছে, এই ঘাটটার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, এই ধরনের কারণগুলো থেকেই হইতে পারে। আশা করি আমি বুঝাইতে পারছি। আচ্ছা, ইনার কোশ্চেন আমি কিছুক্ষণ আগে দিয়ে দিছি, ইনার কোশ্চেনের অ্যান্সারে আমি দিয়ে দিছি। আচ্ছা, ইনার কোশ্চেনের অ্যান্সারে আমি দিয়ে দিছি। ডিয়ার ফ্রেন্ড, হে তিনি বলেন অন্ত গেট টুগেদার MS করছে কয়েকদিন, ইনি কী লিখছে আমি আসলে নিজে জানি না। জব ইন্ডিয়া ডেলিভারি না, আমাদের ইন্ডিয়াতে ডেলিভারি নেই, আমরা বাংলাদেশি কভারেজ করতে পারিনি এখনও ভাই, আমরা শুধু ঢাকাতে কাজ করি, গুলশান বনানি উত্তরা আপাতত আমাদের এরিয়া, এর বাইরে আমরা সাপোর্ট টিম বাড়াবো ইনশাল্লাহ। ক্যান অলসো বাই আদার ভাই, আমার এখানে অ্যাড দিয়ে লাভ নেই। টোশিবা স্টুডিও 3008 ডয়ার সেটিং 05 প্রোগ্রামের মাঝে অ্যান্সার ইমো বাংলাদেশ। আসলে আপনার প্রবলেমটা কী সেটা বললে হয়তো আমি বুঝাইতে পারবো। আসলে 08 বা 05 কোনো প্রোগ্রাম ডয়ারের নাই, ড্রয়ার সেটিংস থেকে আপনি চাইলে এটা ঠিক করে নিতে পারেন। আসলে আপনার কী প্রবলেম সেটা আমি জানলে হয়তো প্রোগ্রামগুলো আমি বলতে পারতাম। আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি। ফাইজুর রহমান, প্লিজ গিভ মি সলিউশন, সার্ভিস কল সেন্টার না সার্ভিস কল সিফ। আসলে এটা হচ্ছে আপনার যেটা হয়, মূলত আমার একটা ভিডিও আছে অলরেডি C44, C45 এই কয়েকটা ইয়ে নিয়ে, সেটা হচ্ছে আপনি যেটা করবেন, ফার্স্ট টাইম যেটা করবেন, আপনি আমার হিটিং সেকশনে পুরো একটা ভিডিও
দেওয়া আছে, প্রায় 40 মিনিটের মতন এ টু জেড দেওয়া আছে। আপনারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন। থার্মোস্টরটা ফার্স্ট টাইম পরিষ্কার করবেন, C44 জন্য থার্মোস্টরের তিনটা পাতা পরিষ্কার করবেন সুন্দর করে, একটু সাবধানে, কারণ এগুলো অনেক সময় ছিঁড়ে যায়, শক্ত হয়ে লেগে থাকে তো ময়লাগুলো, কালিগুলো, ওয়েস্টগুলো, সেই জন্য আপনারা করবেন যেটা সাবধানে এই ময়লাগুলো পরিষ্কার করবেন। দেন থার্মোস্ট্যাট শর্ট হয়ে আছে কি না একটু মিটার দিয়ে মেপে দেখলেন। দেখার পরে আসলে মূলত যদি C44 আসে থার্মোস্ট্যাটের ময়লাজনিত কারণেই আসে, যদি এই প্রবলেম সলভ না হয় সেক্ষেত্রে আপনার থার্মোস্ট্যাট চেঞ্জ করতে পারেন, হটলার চেঞ্জ করতে পারেন, এবং হাই ভোল্টেজের যে মাদারবোর্ড থেকে যে ইগুলো আসতেছে এটাও দেখতে পারেন। অনেক সময় মাদারবোর্ডের বা বডি শর্ট হয়ে থাকলে মাদারবোর্ডটা নষ্ট হয়ে যায়, এইসব বিষয় জড়িত। তবে নর্মালি যেটা হয় সেটা হচ্ছে থার্মোস্টরের ময়লা জমলে এই জিনিসটা হয়ে যায়। আমার একটা ভিডিও আছে, আমি ভিডিও ডিসক্রিপশনগুলো আমি দিয়ে দিব, লিঙ্কগুলো দিয়ে দিব আমি ভিডিও ডিসক্রিপশনে, আশা করি আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নন্দা, আচ্ছা ইনি আমাকে থ্যাংক ইউ জানাচ্ছে, ওয়েলকাম ভাইয়া। আচ্ছা মহসিন উদ্দিন, ইনি আমাকে প্রায় বেশ ভালো কোশ্চিন করে এবং যে কোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, আমি চেষ্টা করি তাদের একটি ইনাকে হেল্প করার জন্য। আমি সবাইকে সবার জন্য যে ফোন নাম্বারটা দেওয়া আসলে আসলে আপনাদের সমস্যা সলভ করার জন্য, আসলে আর অন্য কোনো এখানে কিছু নেই। ফটোকপি করলে পেজের উল্টা পাশে একদিকে লম্বাভাবে ঘুরি ঘুরি দাগ আসে, সমাধান কী? আসলে সমাধান হচ্ছে যেটা করতে পারেন, আপনি লোয়ার চার্জারটা কিন করতে পারেন এবং আপনার ডেভেলপারের লাইফটা আছে কি না সেটাও দেখতে পারেন। যদি লোয়ার চার্জার না চেনেন আমি একটা ভিডিও দিব ইনশাল্লাহ, লোয়ার চার্জারের একটা ভিডিও ইনশাল্লাহ করা হবে। সেটা হইল আপনার যেটা করবেন প্রথমে আগে ডেভেলপারের লাইফটা দেখবেন। আসলে সবাই তো 2 নম্বর পলিক্যালি ইউজ করে, সেই ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয়। ফার্স্ট যেটা করবেন সেটা হচ্ছে ওয়েস্টেজ কিছু পেপার নেবেন এবং ডকুমেন্ট গ্লাসে ফাঁকা রেখে টপ কভারটাও উঠাই দেবেন আর কি। ডকুমেন্ট গ্লাসটা ফাঁকা রেখে প্রায় একসাথে 30 থেকে 60টা কপি প্রিন্ট দেবেন ব্ল্যাক, যতক্ষণ না ফার্স্ট টাইম 30টা দিয়ে দেখবেন, 60টা করলে একটু বেশি হয়ে যায়, ফার্স্ট টাইম 30টা দেবেন ফুল ব্ল্যাক, যদি না হয় তাহলে আবার 30টা দেবেন, এরপরেও যদি না হয় তাহলে ডেভেলপার চেঞ্জ করবেন। তবে একটু বলে নেই যে 30টা কপি ব্ল্যাক দেওয়ার পরে আপনি অবশ্যই একটা টেস্ট করবেন আসলে আপনার গুড়ি গুড়ি দাগটা চলে গেছে কি না, যদি যায় তাহলে আর ব্ল্যাক করার দরকার নেই, আপনার কালি ওয়েস্ট করার দরকার নেই। পাশে একটু কনস্ট্রাকশনের কাজ চলতেছে এই জন্য একটু বাজে সাউন্ড আসতেছে, তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। আমি আবারও বলতেছি ফার্স্ট 30 কপি দিবেন, একটা টেস্ট করবেন কপি, যদি ঠিক হয় তো তাহলে ঠিক হয়ে গেল, আর যদি না হয় তাহলে আবার 30টা দিবেন, দিয়ে আশা করি 30-60এর মধ্যে ব্ল্যাক কপি দিলেই এই গুড়ি গুড়ি দাগটা চলে যাবে। নেক্সট কোশ্চেন করছে, আসলে এই কোশ্চেনগুলো বাইরের দেশের জন্য, ইজ মাই কপিয়ার আউট অফ দিস প্রবলেম, হোয়াট শুড আই ডু? আসলে উনি যা বলতেছে ইনবক্সে ওনার সাথে হয়তো আমার কথা হয়েছে। আসলে মানিক ডিজিটাল ভাই কি বলছেন দেখি, ভাই এনার্জি সেভার মোড যদি থাকে তাহলে কি বিদ্যুৎ খরচ কম হবে, দয়া করে জানাবেন ভাই। হ্যাঁ অবশ্যই আপনার বিদ্যুৎ সেভ হবে, কারণ আপনি মেশিনটা ইন্টারনালি হচ্ছে ই থাকে, মানে যতক্ষণ না আপনি এনার্জি সেভারে ফ্রেস না করছেন ততক্ষণে আপনার বিদ্যুৎ খরচ লাগবে না। আপনি যদি মেশিন বারবার অন অফ করেন সেক্ষেত্রে আপনার পাওয়ার বোর্ড বা হাই ভোল্টেজের টু ইফেক্ট পড়তে পারে, সেই জন্য এনার্জি সেভিং মোটটা রাখা হয়েছে, এতে বিদ্যুৎও সাশ্রয়ী হবে আপনার মেশিনও ভালো থাকবে, আশা করি আমি বুঝাইতে পারছি। তো যেহেতু সাউন্ড হচ্ছে বাইরে সেহেতু আমি আজকে এই পর্যন্তই রাখতেছি, ভিডিও অনেক প্রায় 20 মিনিটের মতন হয়ে গেছে। তো হট অফার অনলি ফর
550 মানে 550 টাকা দাম। এটা হচ্ছে ইপিও 21 টোনার 550 টাকার দাম। এটা অফারে চলতেছে, জানি না এই অফারটা কতদিন পর্যন্ত রাখবেন ওনারা। যদি আপনারা কেউ নিয়ে থাকেন বা নিচ্ছেন, তাদেরকে বলবো যে আসলে এখানে সব কিছুই অরিজিনাল পাওয়া যায়। আমি নিজেও নেই তাদের কাছ থেকে, টোনার আমি নিজেও নেই এদের কাছ থেকে। আসলে এদের টোনার অবশ্যই ভালো, অরিজিনাল এতটুকু বলতে পারি। এখন কিনা না কিনা সেটা আপনার বিষয়, অনেকেই বলে যে দাম বেশি ভাই দাম বেশি। আসলে ওনারা যদি দাম বেশি নিয়ে থাকে এটা আমার কিছু করার নাই। আসলে বাজারের চাইতে হয়তো 10-20 টাকা একটু বেশি নেয়, কারণ অনলাইনে যদি আপনি কিনতে চান একটু অনলাইনের একটু কস্ট বেশি আসে, ডেলিভারি চার্জ এই সেই একটু ঝামেলা আছে। তো এই আজকে এই পর্যন্তই, যেহেতু বাইরে একটু সাউন্ড হচ্ছে, আমি আর আজকে আমার ই ছিল যে 30 মিনিটের একটা ভিডিও দেওয়া। তো পাওয়ার বাই টোনার কার্ড ইস বিডি, বাংলাদেশের অল ব্র্যান্ডের সকল টোনারই ইনারা সেল করে। ইনারা একটা বড় প্ল্যাটফর্ম নিয়ে আসতেছে, খুব বেশি সময় লাগবে না, খুব শীঘ্রই একটা ই কমার্সে ভালো জায়গা করে নেবেন। এনাদের প্রোডাক্ট কোয়ালিটি অবশ্যই ভালো, টাকা একটু বাজারে চাইতে হয়তো 10-20 টাকা বেশি নেই, কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি এবং মান 100-এ 100, আমি স্যাটিসফাইড অ্যাটলিস্ট। তো আজকে এই পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার পার্ট 2 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।